सो हे गाइस वेलकम टू जर्नी टू फ्लिप। तुम्हारा सबाई जानो ऑडियो प्रोडक्ट एखन कतटा नेसेसरी। एखन प्राय प्रत्येकटा मानुषेर काछे एकटा ना एकटा ऑडियो प्रोडक्ट थाकेई। ऑडियो प्रोडक्ट बोलते आमी हेडफोन बा TWS एर कथा बोलछि। आर एई ऑडियो प्रोडक्ट बा इयारफोनेर कथा बोलले सबार प्रथमे जेई ब्रांडेर नाम मने पड़े सेटा होच्छे बोट। तो बोट एखन इंडियार नाम्बार ওয়ান ऑडियो ब्रैंड आर ग्लोबालिते ओटा फिफ्थ पजिशने आछे। तो तुम्हारा सबाई जानबे बोट एकटा इंडियान ब्रैंड आर अमन गुप्ता आर समीर मेहता बोटेर कोफाउंडार। आर एई कम्पानिटा 2016 ते तैरी होयेछिल। तो मात्र 5 बछरेर मध्ये इंडियार नाम्बार ওয়ান ऑडियो ব্র্যান্ড কি করে হলো বোট আর ওদের কি কি স্ট্র্যাটেজিও বা ছিল যার জন্য ওরা এত কম সময়ের মধ্যে মাত্র 5 বছরের মধ্যে ইন্ডিয়ান নাম্বার ওয়ান অডিও ব্র্যান্ড হয়ে গেল আর গ্লোবালেও অ্যাপেল সোনি এদের সাথে কম্পিটিশন করছে। তো সেই সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে কথা বলবো যে এই বোট কোম্পানি 2016 সালে স্টার্ট হয়েছিল। তখন তারা ওয়ান অফ দ্য ফার্স্ট প্রোডাক্ট যেটা নিয়ে এসেছিল সেটা হলো অ্যাপেলের ইন্ডাস্ট্রাকটেবল চার্জিং কেবিল, যেটা খুবই রাগেড ছিল, ব্রেডেড ছিল আর কোয়ালিটি অনুযায়ীও খুব ভালো ছিল। মানে অ্যাপেলের চার্জিং কেবিলের সাথে ওরা শুরু করেছিল। বাট তারা যেটার জন্য সব থেকে বেশি পপুলার মানে ইয়ারফোনের জন্য, এখন তাদের এই ইয়ারফোন মার্কেট কি করে এত বড় হয়ে গেল? দেখো কাহিনীটা শুরু হয় 2014 সাল থেকে, যখন বাইরে থেকে অনেক কোম্পানি ইন্ডিয়ায় আসছিল আর অনলাইন মার্কেটও আস্তে আস্তে বুম হচ্ছিল। বাট ভাই অনলাইনে ফোন বেচা অনেক কম্পিটিটিভ হয়, ভ্যালু ফর মানি প্রাইস রাখতে হয়। আর এই কস্ট কম করার জন্য কোম্পানিরা কি করলো, মোবাইল ফোন থেকে ইয়ারফোন সরিয়ে দিল। ইভেন এখন তো এনভায়রনমেন্ট সেফটির নাম করে বক্স থেকে চার্জারই সরিয়ে নেওয়া হচ্ছে। যাই হোক, তো হ্যাঁ, আগে অফলাইন মার্কেটে বেশিরভাগ সব ফোনের সাথেই ইয়ারফোন দেখতে পাওয়া যেত, কিন্তু যখন ইয়ারফোন সরিয়ে দেওয়া হলো তখন মানুষরা বাধ্য হলো একটা নতুন ইয়ারফোন কেনার জন্য। কেন কি দেখো, যখন বক্সে ইয়ারফোন থাকতো তখন অনেকটাই কম চান্স থাকতো যে তুমি একটা ডেডিকেটেড ইয়ারফোন কেনো, বক্সে যেটা থাকতো নর্মালি সেটাই ইউজ করতে। কিন্তু যখন বক্স থেকে ইয়ারফোন সরিয়ে দেওয়া হলো তখন অনেক মানুষের রিকোয়ারমেন্ট পড়লো আর তখন আস্তে আস্তে অনেক ব্র্যান্ড উপস্থিত হলো যারা মার্কেটে ইয়ারফোন ওয়্যারলেস হেডফোন প্রোভাইড করছিল। আর তারপর 2016 যখন অ্যাপেল তাদের ফোন থেকে হেডফোন জ্যাক সরিয়ে দিল এবং এয়ারপডস লঞ্চ করলো, তখন থেকে এই মার্কেট আরও বেশি গ্রো করেছে। দেন অপরচুনিটি দেখে আরও অনেক কোম্পানি এই মার্কেটে এন্টার করেছে। তো এটা বোঝা গেল যে এই সময় বোটও তাদের ইয়ারফোন বানানো শুরু করলো। বাট তারা এতটা সাকসেস কি করে পেলো? দেখো একটা হেডফোন বানানো অনেকটা সোজা হয় কম্পেয়ার টু একটা স্মার্টফোন। তাছাড়া স্মার্টফোনের সেলফ লাইফ থাকে, মানে একটা স্মার্টফোন কিনলে সেটা 6-7 মাস পর পুরনো হয়ে যাবে। বাট একটা হেডফোন বা অন্যান্য অ্যাক্সেসরিজের ক্ষেত্রে সেটা হয় না। একটা ইয়ারফোন বানিয়ে সেটাকে অনেক বছর চালানো যেতে পারে, পরে সেটাকে আবার রিলঞ্চও করা যেতে পারে। বাট মোবাইল ফোনের ক্ষেত্রে সেগুলো হয় না। আর ইয়ারফোন বানানো এতটা সোজা যে কোম্পানিদের প্ল্যান বানানোর প্রয়োজন হয় না। বেশিরভাগ কোম্পানিরাই বাইরে থেকে ইয়ারফোন অর্ডার দেয় আর ইন্ডিয়াতে তাদের লেভেল লাগিয়ে বিক্রি করে। কিন্তু বোট সেটাকে আরো নেক্সট লেভেল নিয়ে যায়। বোট শুধু একটা ইয়ারফোন ব্র্যান্ডই না, বরং এটাকে একটা লাইফস্টাইল ব্র্যান্ডও বলা যেতে পারে। কেন কি বোটের যত প্রোডাক্ট তোমরা দেখবে না সবগুলোতেই ভালো কোয়ালিটি দেখতে পাওয়া যায়, ডিজাইন লুক অ্যান্ড ফিল আর কালারগুলো অনেক ইউনিক হয়, যেটা অবভিয়াসলি একটা প্লাস পয়েন্ট। যদি কথা বলি বোটের অডিও স্ট্রাকচার নিয়ে, তো দেখো বোটের প্রোডাক্টগুলো অডিও ফাইলসের জন্য একদমই না, মানে এই প্রোডাক্টগুলো প্রফেশনাল মিউজিক এডিটার বা যারা একদম র অডিও শুনতে চাই তাদের জন্য একদম না। বোটের প্রোডাক্টগুলো ইন্ডিয়ান ইউথকে টার্গেট করে বানানো। হ্যাঁ সাউন্ড কোয়ালিটি ভালোই, বাট বেসটা একটু বুস্টেড থাকে। কেন কি তোমরা তো জানোই ইন্ডিয়ানরা বেস কত পছন্দ করে। এর সাথেই ওয়ান অফ দ্য মেজর রিজন বোটের সাকসেস হওয়ার সেটা হলো অ্যামাজন ফ্লিপকার্ট থেকে শুরু করা। আর আজও বোটের যে মেজরিটি সেল হয় সেটা অ্যামাজন ফ্লিপকার্ট থেকেই হয়। কেন কি বেশিরভাগ মানুষ অনলাইনে ফোন কিনলে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকেই কেনে, আর এই দুই জায়গায়ই বোটের ইয়ারফোন আছে। তো যদি কেউ মোবাইল কেনে আর তাতে ইয়ারফোন না থাকে তো হতে পারে তারা বোটেরই ইয়ারফোন চুজ করবে। তাছাড়া বোটের সাকসেসের পিছনে মার্কেটিংয়েরও একটা বড় হাত আছে। তোমরা ওদের অ্যাড দেখলেই বুঝতে পারবে যে ওতে কত বলিউড আর ক্রিকেটের ইন্টিগ্রেশন থাকে। যদি বলিউডের কথা বলি তো কিয়ারা আডবানি, কার্তিক আরিয়ান, জ্যাকলিন ফার্নান্ডিসকে দেখতে পাওয়া যায়, আর ক্রিকেটে KL রাহুল, হার্দিক পান্ডিয়া এদেরকে দেখতে পাওয়া যায়। কেন কি ইউথরা এদেরকে অনেক পছন্দ করে, অনেক ফলো করে। তো এটাও একটা কি রিজন হয়ে দাঁড়ায় বোটের এত সেলের পিছনে। তো এই কিছু কাহিনী ছিল বোট আর অমন গুপ্তার সাকসেসের পিছনে। যদি এরকমই আরও কোনো কোম্পানির সাকসেস বা ফেলিওরের কাহিনী জানতে চাও তাহলে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও সেই কোম্পানির নাম, আমি ডেফিনেটলি চেষ্টা করবো সেটা নিয়ে ভিডিও বানানো। এই ভিডিওটা ইনফরমেটিভ হলে লাইক করে দিও, আর ইন্ডিয়ান ওয়েজ বানানো পসিবল নাকি সেটা দেখতে এই ভিডিওয় ক্লিক করো। আমার নাম তুফান, তোমরা দেখছো জার্নি টু ফ্লিপ। আমি দেখা করছি নেক্সট ভিডিওতে।